সবই আছে আগের মতো, নেই কেবল প্রাণভোমরা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত শিশু কিশোরের পরিবারের অবস্থা এখন তাই। তাদের ছাড়া বাবা মা স্বজনের কাছে ঘর যেন স্মৃতির কারাগার, আকাশ পরিণত হয়েছে বর্ণহীন হাহাকারে, যেখানে নেই কোনো পাখির কলতান, স্বপ্নের হাতছানি। গগন বিদারী কান্নায় সবার জিজ্ঞাসা, কেন, কি অপরাধ ছিল, কেন তছনছ হলো সাজানো ফুলবাগান? সহকর্মী আকলাকু সাফার প্রতিবেদনে বিস্তারিত। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। তো ঠিক মাঝে মেবি এই জায়গাটা ছিল আর কি, এই জায়গাটা বুলেটটা ঠিক এদিক দিয়ে আসে, এসে বাবু ঠিক একবার ডান চোখে এদিকে লাগে, লেগে এই এই পিছন সাইডটায় মানে এসে ই হয়ে ঠিকে যায়, বুলেটটা বের হয় না। তো আমার হাতের উপরেই গুলি খেয়ে এক কোনো মানে আওয়াজ করতে পারে নাই, ডাইরেক্ট এভাবে এভাবে হাতের উপর পড়ে গেছে আমার হাতের উপরে। গ্রামের বাড়িতে আহাতকে চিরঘুমে রেখে ওই ঘরে ফিরেছেন বাবা আবুল হাসনাত শান্ত। প্রতিটি কোনায় কোনায় ছেলের স্মৃতি আর ওই কথাটা, বাবা তোমার বুকেই থাকবো আমি, প্রাণটা ওর ঝরে গেছে বাবা মায়ের কোলেই। সেদিন সকালেও আমার বুকের ভিতরে এসে আমাকে বলতেছে যে আব্বু তোমার বুকের ভিতরে আমার অনেক ভালো লাগে, আমার অনেক ভালো লাগে তোমার বুকে বেঁচে, তুমি আমাকে থেকে যেও না, তুমি আমার কাছে থাকো, তুমি আমাকে অফিসে নিয়ে যাওয়ার সাথে করে। এভাবে আমার কাছে খুব আবেগ গণপূর্ণ এভাবে বলতেছে। আসলে তো জানি না যে এটাই হয়তো শেষ বলা বুকে, বাবার বুকে শেষ স্মৃতিটুকু এভাবে ছিল। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া গোপের বয়স হয়েছিল সবে ৬, খেলছিল বাড়ির ছাদে। গোলাগুলি শুরু হলে তাকে কোলে নেন বাবা, হঠাৎ একটি বুলেট মৃত্যুদূত হয়ে এসে লাগে রিয়ার মাথায়। বাবার সাথে খামারে কাজ করত ১৩ বছরের মোবারক, দুধ বিক্রি করত বাসায় বাসায়, বড় আগ্রহ ছিল খেলাধুলায়। ১৯ জুলাই মিছিল দেখতে গিয়ে নিভে গেছে তার জীবন প্রদীপ। শুক্রবার দিন নাকি ওর মা রেখেছে, মা আমার নেম প্লেটে ডাইব, ও ছেলেটা খেলাধুলা করত, নেম প্লেটে ডাইব, নেম প্লেট তো বোঝে না ওর মায়, নেম প্লেটে ডাইলো আমার ছেলের ডেথ সার্টিফিকেট আর মেডিকেল সার্টিফিকেট আর আজিমপুর গুরুস্থানের সার্টিফিকেট স্যার, এই ডেট এই সার্টিফিকেট আইছে, আমার বলার নেম প্লেট আইছে। টিয়ার সেনের ধোঁয়া ঘরে আসছিল, তা ঠেকাতে জানালা বন্ধ করতে যায় ১১ বছরের সামির। তখনই একটি গুলি এসে বিদ্ধ করে তাকে, ঘরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে পঞ্চম শ্রেণী পড়ুয়া শিশুটি। ২০ জুলাই বিকেল টিয়ার সেলের গ্যাসে রাজধানীর চিটাগাং রোড এলাকা ধোঁয়াচ্ছন্ন, খোঁজ পাওয়া যাচ্ছিল না ১০ বছরের হুসাইনের। রাতে ঢাকা মেডিকেলে লাশের স্তূপের নিচে পাওয়া যায় তার মরদেহ। ১৮ জুলাই নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ যায় ১৪ বছরের তাহমিদের, নবম শ্রেণীতে পড়ত সে। ১৬ বছরের নাইমা উত্তরার বাসার বারান্দায় উদ্বিগ্ন মায়ের সাথে দাঁড়িয়ে দেখছিল কি হচ্ছে বাইরে। কিছু বুঝে ওঠার আগেই গুলি এসে লাগে তার গায়ে, সাথে সাথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে দশম শ্রেণীর ছাত্রী নাইমা। যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল ১৬ বছরের ইফাত, হুট করে গুলি লাগে বুকের বাঁ পাশে, চলে যায় ইফাতের প্রাণটাও। ২০ জুলাই বিকেলে এমনিভাবে সাভার এলাকায় প্রাণ যায় ১৪ বছর বয়সী সাদ মাহমুদের, কৌতূহলবশত সড়কে নেমেছিল সে। একটু ফুটবল খেলতে পছন্দ করত, তখন আমি ওরে বলছি যে ভাই তুই কোথাও যাইস না, আমি আইসা তোরে বোট কেনার টাকা দিব, তুই কোথাও যাবি না, আমি আইসা ফিরে আইসা আমি আমার ভাইটাকে আর পাই নাই, ভাই আমার ভাইকে আমি পাইলাম লাস্ট আপনার গ্রিন লাইফ হাসপাতালের আইসিউর বেডে, ভাই আমি আর আমার ভাইটাকে ফিরে পাই নাই ভাই। সহিংসতায় গুলিবিদ্ধ আর প্রাণ যাওয়াদের বেশিরভাগই শিশু কিশোর আর তরুণ, এক অসীম শূন্যতায় পরিবারগুলো। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।